সকাল থেকেই রাজ্যের দুজন বিধায়কের ইস্তফাকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধুর থেকে আমাদের কাছে ফোন আসছিল রিয়াকশনের জন্য। দল থেকে বলা হয়েছে যে 5টার সময় আমরা সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কি স্ট্যান্ড সেটা খোলাসা করা হবে, পরিষ্কার করা হবে। এবং সেই সুবাদেই আজকের এই সাংবাদিক বৈঠক। আজ সকালে যারা ভারতীয় জনতা পার্টির যে দুজন বিধায়ক ছিলেন, সম্মানিত সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, আপনারা জানেন যে বিধানসভার স্পিকারের কাছে ওনারা পদত্যাগপত্র পেশ করেছেন এবং আগামী দিনে তাদের রাজনৈতিক রূপরেখা কী হবে চলার পথে সেটাও অলমোস্ট খোলাসা করেছেন। এবং দীর্ঘ কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের বন্ধুরা বিভিন্ন সংবাদপত্রে একটা জল্পনা কল্পনা যে কী হতে পারে তাদের স্ট্যান্ড সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, আপনাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং আজকে সেই জিনিসটাই আমরা দেখলাম যে এই দুজন বিধায়ক স্পিকারের কাছে তাদের যে রেজিগনেশন বিধায়ক পদ থেকে সেটা সাবমিট করেছেন। তো একটা জিনিস পরিষ্কার যে জল্পনা কল্পনার অবসান হয়েছে এবং ওনারা বলেছেন যে ওনারা দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে ফিরে এসে নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, আপনাদেরকে জানিয়ে দেবেন। এখানে আমার সঙ্গে দলের তরফ থেকে নবেন্দুবাবুও রয়েছেন, উনিও ওনার অভিমত ব্যক্ত করবেন। আমি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সরকারি দিক থেকে কথা বলছি, দলীয় অফিস থেকে বসে, এবং উনি দল থেকে বলবেন। যে জিনিসটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি, সুদীপবাবু এবং আশিসবাবু ওনাদের বক্তব্যে রেজিগনেশনের পর বলেছেন যে ভেরি শর্টলি দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি, অর্থাৎ খুব শীঘ্রই এই সরকারটাকে মাইনরিটি করে ফেলা হবে, মানে সরকারটা ফেলে দেওয়া হবে। আমাদের এখন মেজরিটি রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার 2018 সালে নির্বাচিত হয়েছে, 25 বছরের কালো দিন কালো অধ্যায় যেটা বামফ্রন্টের শাসনে রচিত হয়েছিল তার থেকে মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদি, অমিত শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে। এবং সেই 18 সালে মুক্তির পর সুদীপবাবু মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে স্থান করে নিয়েছিলেন, দল থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। এখন উনি বলছেন যে সরকারটাকে ফেলে দেওয়া হবে, দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি গভর্নমেন্ট। তো একটা জিনিস পরিষ্কার যে উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য, যে জিনিসটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বিরোধিতা করছি। বর্তমানে সরকার বা সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, উই আর কমফোর্টেবল। দুজনের রেজিগনেশনে সরকার পড়ে যাবে, বা আগামী দিনে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে, ওনারা যেটা বলতে চাইছেন তাতে সরকার পড়ে যাবে, সেই জিনিসটা কোনো দিনই সম্ভব হবে না। আমি একটু আগে থেকে বলতে চাইব,
উনি বলছিলেন যে দমবন্ধকর পরিস্থিতি ছিল, দমবন্ধকর পরিস্থিতি থেকে উনি রেজিগনেশন দিয়ে অনেকটা রিলিফ বোধ করছেন, মুক্ত বোধ করছেন নিজেকে। যে দল থেকে উনি, আমিও ছিলাম যে দলে, কংগ্রেস দলে, কংগ্রেস দল থেকে বেরিয়েও সে এই কথাই বলেছিলেন যে মুক্ত বোধ করছি নিজেকে, কারণ মানুষের জন্য কিছু করা যাচ্ছিল না এই দলে থেকে, তাই বিজেপি দলে যোগদান। দিল্লিতে দোস্তি কংগ্রেস এবং সিপিআইএম, সারা দেশে দোস্তি, পশ্চিমবাংলায় দোস্তি, বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই, মণিপুরে কংগ্রেস কমিউনিস্ট জোট বেঁধে লড়াই, আমাদের রাজ্যে কুস্তি। সেই জিনিসটা বিগত ২৫ বছর আমাদের রাজ্যকে কমিউনিস্টের হাতে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে যে জিনিসটা কংগ্রেস বিগত ২৫ বছরে করতে পারেনি, বিরোধী দলে থেকে আমরা করতে পারছিলাম না, সেখান থেকে বিজেপি আমাদেরকে মুক্ত করেছে। সেদিন যখন কংগ্রেস থেকে ওনারা বেরিয়ে গেলেন আমরা সহ, তখন কংগ্রেসটা খারাপ ছিল, কংগ্রেস দিয়ে ত্রিপুরার মানুষের কল্যাণ সম্ভব হবে না, কংগ্রেস দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, ত্রিপুরা রাজ্যে সিপিআইএমের কাছে বিক্রি করে দিয়েছে। আজকে ওনার কাছে কংগ্রেসটা ভালো হয়ে গেল, কারণ উনি বলছেন যে বিজেপিতে দমবন্ধকর পরিস্থিতি হয়ে গেছে, রাজ্যে গণতন্ত্র নেই। যে কথাটা উনি আগেও বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গণতন্ত্র নেই। তো একটা জিনিস পরিষ্কার, যে ওনার রাজনৈতিক স্ট্যান্ড কী হবে সে জিনিসটা উনি, আমার মনে হয় উনি বিচক্ষণ রাজনীতিবিদ, চারবারের বিধায়ক ছিলেন, এ নিয়ে পাঁচবার, চারবার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, কিন্তু পঞ্চমবার বিজেপি দলের হয়ে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেটে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন পঞ্চমবার বিধায়ক হওয়ার পর। আমরা সেই জিনিসটাকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং কোনো ধরনের ষড়যন্ত্র আমরা বলবো, যে কথাটা বলেছেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি, সেটা বলবো এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি সরকারকে ফেলে দেওয়ার, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না, রাজ্যের জনগণ মেনে নেবে না। যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে ১৮ সালে, দীর্ঘ ২৫ বছর পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এ রাজ্যের জনগণ কোনো অবস্থাতেই এই স্ট্যান্ড মেনে নেবে না। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রাজ্যবাসী জবাব প্রদান করবে। আপনার প্রথম প্রশ্ন, সেটা আমি কোনো উত্তর দিতে চাইবো না, কারণ ইটস নট এ পলিটিক্যাল কোশ্চেন। প্রত্যাশিত অপ্রত্যাশিত বলতে কিছু নেই, আমি দল করি, দল যখন যা দায়িত্ব দেবে, ডিউটি দেবে, সে দায়িত্ব ডিউটি আমরা পালন করব, ১ ২, দলে প্রভাব পড়বে কি না, আমি আমার আলোচনার শুরুতেই আমি বলেছি যে যেটা বলেছেন যে দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কখনোই বাস্তবে রূপ নেবে না। উই আর কমফোর্টেবল, উই হ্যাভ গট কমফোর্টেবল মেজরিটি, আওয়ার চিফ মিনিস্টার এনজয়েস দ্য পপুলারিটি অর এনজয়েস দ্য সাপোর্ট ফ্রম মোস্ট অফ দ্য অর অল দ্য MLAs, মেম্বার অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলি। তো এই যে অ্যাটেম্পট, প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমি আশা করব যে আপনার নিশ্চয়ই দুটো উত্তর আপনি পেয়ে গেছেন। সাংবিধানিক কিংবা সাংগঠনিক কোনো ধরনের সংকট সৃষ্টি করার চেষ্টাও সফল হবে না।